হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বালুশাহি মিষ্টি তৈরি করে দেখাবো খুবই সহজে। আর এই মিষ্টিটা তৈরি করতে সময় লাগে মাত্র 20 থেকে 25 মিনিট। আজকের বালুশাহি তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে যতটুকু পরিমাণে বালুশাহি তৈরি করতে চান ময়দার পরিমাণটা কম বা বেশি করে নিতে পারবেন। ময়দা দিয়েও আজকের বালুশাহিটা তৈরি করতে পারবেন বা আটা দিয়েও চাইলে তৈরি করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা যতটুকু লবণ খেতে পছন্দ করেন মিষ্টিতে ততটুকুই দিবেন। এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তারপরে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি। এই মিষ্টি তৈরির ক্ষেত্রে আপনাকে ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে। ঘিয়ের পরিবর্তে এখানে তেল ব্যবহার করা যাবে না, ঘি দিয়ে তৈরি করবেন। কারণ মিষ্টি তো আমরা সবসময় খাই না, মাঝে মধ্যে খাই, তো চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে, তেলটা অ্যাভয়েড করতে। আর আমি এখানে 1/2 কাপ পরিমাণ ঘি দিয়েছি। আর ঘিটা দিয়ে খুব আস্তে করে মিশিয়ে নিতে হবে, কোনোভাবে জোর করে চাপ দিয়ে মেশানো যাবে না। কারণ বালুশাহি তৈরিতে আমরা যে ডোটা তৈরি করব সেটা একদম আলতো হাতেই তৈরি করতে হবে, চাপ দিলে বালুশাহি মিষ্টি ভালো হবে না। তো ঘিয়ের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আমি এখন অ্যাড করে দিব পানি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি। আর পানিটা একদম অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। একসাথে পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু বালুশাহি মিষ্টির জন্য যে ডোটা আমরা তৈরি করব তা পারফেক্ট হবে না। তাই চামচ দিয়ে মেপে মেপে দিলে ভালো হয়। আমি আন্দাজ করে অল্প অল্প করে, মানে 1 চামচ পরিমাণ করে দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। কোনোভাবেই একবারে পানিটা দিতে যাবেন না। আর একদম আলতো হাতে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে, কোনোভাবেই চাপ দেওয়া যাবে না। যেরকমভাবে আমরা চাপ দিয়ে রুটি বা পরোটার জন্য ডো তৈরি করে থাকি সেরকম না, আস্তে আস্তে করে ডোটা তৈরি করে নিতে হবে। তো এরই মধ্যে আমার 1/2 কাপ পরিমাণ পানি শেষ হয়ে গেছে। আমি এখন আবারও আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি, এবং মেশানোর পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি আরও পানি অ্যাড করব, আর যদি প্রয়োজন না হয় তাহলে আমি আর পানি অ্যাড করব না। এই ডোটা প্রথমে দেখতে মনে হবে একটু শক্ত শক্ত, তো এইভাবে করে কিন্তু ডোটা তৈরি করতে হবে। আপনারা স্ক্রিনে দেখে একটু বুঝে নেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে আরও 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি লাগবে। তো আমি আবারও অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কোনোভাবে চাপ দিচ্ছি না, যতটুকু সম্ভব হাতের আঙুলগুলা দিয়ে অল্প অল্প করে হালকা টাচ করে আমি এই বালুশাহি মিষ্টির জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। আর এখন একটু দেখুন কতটুকু মানে পাতলার মতো হয়েছে এই ডোটা। আবারও আমি ফোল্ডিং করে করে এই ডোটা তৈরি করে নিচ্ছি। তো এরই মধ্যে আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য রেস্টে। আর অন্য পাশে একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে একটা চিনি শিরা তৈরি করব বালুশাহি মিষ্টির জন্য, তাই আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর পানি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো, আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা একটু ভারী শিরা হবে, তাই 2 কাপ চিনির মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম আর 3টা এলাচ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। আর যেহেতু বালুশাহি একটু কালারফুল হয় তাই আমি এখানে জর্দা কালারটা অ্যাড করলাম। তো আপনারা যদি মনে করেন কালার দিবেন না তাহলে আপনারা কালার না দিলেও পারবেন। আমি দোকানের কালারটা আনার জন্য এখানে অল্প একটু পরিমাণ জর্দা কালার দিয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি, শিরাটা তৈরি করে নিচ্ছি। তো এরই মধ্যে আমার শিরাটা রেডি হয়ে গেছে। চিনিটা গলা পর্যন্ত জাল করে নিলেই হবে, আর বেশি জাল করার কোনো দরকার নাই। 1 তার বা 2 তার বিশিষ্ট চিনির এখানে কোনো প্রয়োজন নেই, শুধু আপনার চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করলেই হবে। আর এরই মধ্যে 15 মিনিট হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে ঢাকনা সরিয়ে ডোটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডোটা অনেকটুকু সফট হয়েছে। তো প্রথমে শক্ত হলে আসলে চিন্তার কিছু নেই, যখন আমরা এই ডোটা রেস্টে রেখে দিব তখন দেখবেন রেস্টে রাখার পরে এই ডোটা একটু সফট ডোতে পরিণত হবে। কতটুকু পাতলা আর সফট হয়েছে আমি একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি জাস্ট 1 মিনিট এটাকে এইভাবে ফোল্ড করে করে একটু মথে নিব, খুব বেশি না, একদম হালকা হাতে, একদম হালকা হাতে আমি এরকম ফোল্ড করে দিচ্ছি। আর এই ফোল্ড করার কারণে বালুশাহির ভিতরে যে ভাঁজগুলো পড়ে সেটাই হবে। তো আমার ফোল্ড করা হয়ে গেছে, এখন আমি বালুশাহির শেপ দিয়ে দিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বালুশাহি শেপ দিয়ে দিবেন। বালুশাহি দেখতে একটু গোলাকৃতির হয়, তাই প্রথমে এরকম গোল করে নিব হাতের মধ্যে দিয়ে, তারপরে হচ্ছে মাঝখানে এরকম একটা ফুটো করে দিব ডোনাট শেপের মতো, ডোনাট দেখতে যেরকম হয়। তো আমি একটা আঙ্গুল দিয়ে এরকম একটু ডোনাট শেপ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? তো এইভাবে করে বালুশাহি মিষ্টি শেপ দিতে হবে। আপনারা চাইলে এই ডোটা প্রথমে ছোট ছোট করে লেচি কেটে নিতে পারেন, ইভেন্টলি ভাগ করে নিতে পারেন, বা আমার মতো অল্প অল্প করে নিয়েও কিন্তু এভাবে বালুশাহি শেপ দিয়ে দিতে পারেন। তো আমি আস্তে আস্তে করে সবগুলা বালুশাহির শেপ দিয়ে দিব। খুবই সিম্পল এবং খুবই অল্প সময়ে কিন্তু একটা মিষ্টি আপনারা তৈরি করে নিতে পারেন। আর এখানে আমার সবগুলো বালুশাহির শেপ দেওয়া হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখন এই বালুশাহি মিষ্টিগুলো ভেজে নিতে হবে, তার জন্য আমি একটা ফ্রাই প্যানে আগে থেকে তেল ঢেলে নিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ ডুবো তেলে এই বালুশাহি মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর তেলটা দিয়ে চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, আর তেলটা অবশ্যই গরম করা যাবে না, একটু ওয়ার্ম করে নিতে হবে। আর বালুশাহি মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। আমি একটা একটা করে বালুশাহি মিষ্টি ছেড়ে দিচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার বাবল ক্রিয়েট হয়নি। এই অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো এভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, আর লো আঁচে রেখে বালুশাহি মিষ্টিগুলো ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর দেখবেন আস্তে আস্তে এরকম বাবল ক্রিয়েট হচ্ছে। তো কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না, লো আঁচে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এই অবস্থায় নাড়াচাড়া করা যাবে না, আমি একটা কাঠি দিয়ে জাস্ট একটু সরিয়ে দিচ্ছি, যাতে করে মিষ্টিগুলোর মধ্যে তেলটা খুব ভালোভাবে যায় আর মিষ্টিগুলো ফুলতে পারে। তো আমি এখানে যেটা খেয়াল করেছি, একটু বেশি মিষ্টি একসাথে ভাজতে দিয়ে দিয়েছি, তাই আমি কিছু বালুশাহি মিষ্টি উঠিয়ে নিয়েছি, যাতে করে বাকি মিষ্টিগুলো খুব ভালো করে ভাজতে পারি আর মিষ্টিগুলো যাতে ফুলতে পারে, একটু স্পেস পায়। তো আপনারা যখন মিষ্টিগুলো ভাজবেন আমার মতোই ভুলটি করবেন না, মানে একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু বালুশাহি মিষ্টিগুলো ফুলবে না, মানে জায়গা পাবে না। তো সেই ক্ষেত্রে আপনারা 2 ভাগে বা 3 ভাগে ভেজে নেবেন, যদি কড়াইয়ের সাইজটা আমার কড়াইয়ের সাইজের মতো হয়ে থাকে। তো 5 থেকে 6 মিনিট পরে বালুশাহি মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন এক সাইড হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনাকে উল্টে পাল্টে দিতে হবে, যাতে উপর পাশ এবং নিচের পাশ দুই পাশেরই কালারটা একদম পারফেক্ট আসে। এই সময় আমি বালুশাহি মিষ্টিগুলো আবারও উল্টে পাল্টে দিচ্ছি, একটু পরে পরে উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে বালুশাহের উপরের অংশ এবং নিচের অংশ দু অংশতে যাতে কালারটা একই রকম আসে, তাই একটু পরে পরে উল্টে পাল্টে দিতে হবে। আর এই কালারটা আসতে সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। আর এই অবস্থায় আমি চুলার আঁচটা এখনও লোতে রেখেছি, আপনারা চুলার আঁচটা লোতে রাখবেন, কারণ বালুশাহি মিষ্টি ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না। তো আবারও উল্টে দিচ্ছি, আপনি অবশ্যই চেক করে নিবেন, চেক করে করে একটু পরে পরে উল্টে দিবেন, এক সাইডে ফেলে রাখবেন না, তাহলে এক সাইডটা বেশি ভাজা হয়ে যাবে আর অন্য সাইডটা হালকা ভাজা হবে। তো যাতে খুব ভালো করে ভেজে নেন, তাই আপনারা অবশ্যই উল্টে পাল্টে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে, একদম সোনালী রঙের কালার হয়ে গেছে। এখন আমি এই বালুশাহি মিষ্টিটা জাস্ট 30 সেকেন্ডের জন্য চুলার আঁচটা মিডিয়াম করে দিব, যাতে করে একটু ক্রিস্পি হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে নিচ্ছি আর বালুশাহিগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই বালুশাহিগুলো উঠিয়ে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিব, আর চিনি শিরায় দেওয়ার আগে চেক করে নিব চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে কিনা, যদি একদম ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা ওয়ার্ম করে নিব আমি। তো আমি একটু চুলার আঁচটা অন করে দিয়েছি আর হালকা ওয়ার্ম করে নিচ্ছি। তো ওয়ার্ম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে বালুশাহি মিষ্টি ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি একটু উল্টো পাল্টো করে দিচ্ছি, যাতে করে দুই পাশেই মিষ্টির মধ্যে চিনি শিরাটা খুব ভালোভাবেই যায়। সবগুলো বালুশাহি মিষ্টি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম,
আর ওয়েট করছি 10 মিনিট। আর 10 মিনিট পরে আমি আবারও এই বালুশাহি মিষ্টিগুলো উল্টে দিচ্ছি যাতে অপর পাশটার মধ্যেও খুব ভালো করে চিনি শিরাটা যায়। আর এই 10 মিনিটের মধ্যে আরও 5 মিনিট পরে আমি আবারও উল্টে দিচ্ছি। আচ্ছা, এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে এক দুইবার উল্টে পাল্টে দিতে পারেন বা একবার উল্টে দিয়েও কিন্তু রেখে দিতে পারেন। আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে চিনি শিরাগুলো খুব ভালোভাবে মিষ্টির মধ্যে যায়। আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণও চিনি শিরা তৈরি করে নিতে পারেন যাতে করে এই বালুশাহি মিষ্টিগুলো একদম ডুবে ডুবে থাকে, তাহলে কিন্তু চিনি শিরা আরও ভালোভাবে মিষ্টির মধ্যে যাবে। এখন আমি বালুশাহি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি আর সার্ভ করে নিচ্ছি আমার পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সার্ভ করে নেবেন। রসে টইটুল্লোর এই বালুশাহি মিষ্টি দেখতে একদম দোকানের মতো হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। এই বালুশাহির মধ্যে আপনারা চাইলে পিস্তাচু বাদাম কেটেও ডেকোরেশন করে নিতে পারেন, এভাবেও খেয়ে নিতে পারেন। এই বালুশাহি মিষ্টিগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় 2 থেকে 3 সপ্তাহের মধ্যে, এভাবেই ভালো থাকে। ফ্রিজেও রাখতে পারেন, ফ্রিজের বাইরেও রেখে খেতে পারেন। আজকের বালুশাহি আমি আলমন্ডকে এরকম ছোট ছোট করে কেটে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নেবেন। কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এখন একটা বালুশাহি মিষ্টি আপনাদেরকে নিয়ে ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে, কারণ বালুশাহি মিষ্টির মধ্যে কিন্তু অনেক লেয়ার পড়ে এবং যত বেশি লেয়ার পড়ে তত বেশি মিষ্টিটা খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন অনেক লেয়ার বিশিষ্ট এবং রসের টইটুল্লোর আমার আজকের বালুশাহি মিষ্টি একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। আপনারা যদি বানিয়ে থাকেন বাসাতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই মাত্র 20 থেকে 25 মিনিটে বালুশাহি মিষ্টি রেডি হয়ে গেছে। কতটুকু রস এটার মধ্যে গিয়েছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সফট এবং কত ইয়াম্মিভাবে তৈরি হয়ে গেছে আমার আজকের বালুশাহি মিষ্টি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।